সো আমার আম্মু এইভাবে মেকআপ করতো। ইজ দ্যাট ইট? আর কিছু অ্যাপ্লাই করার মতো নেই? ওগো না, ডিটেলস বলছি। ডিটেলসটা বলার আগে প্লিজ আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্টের কারণে ধীরে ধীরে আমরা আরো বড় পরিবার হচ্ছি, শুধুই তোমাদের অবদান এখানে। আমার এই ভিডিওতে একটা লাইক করতে ভুলো না যদি এই ধরনের ইউনিক কনসেপ্ট তোমাদের ভালো লাগে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি এমন হতে যাচ্ছে যে আমার আম্মু কিভাবে মেকআপ করতো সেভাবে আজকে আমি মেকআপ করব। আম্মুর থেকে আমরা শুনবো যে সে কিভাবে মেকআপ করতো। এই ইউনিক আইডিয়াটা আমাকে দিয়েছে আমারই একজন সাবস্ক্রাইবার, স্ক্রিনে তার নাম তোমরা দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ আপু আমাকে এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। আপনার এই কমেন্টটা পড়ার পর থেকে আমি চিন্তা করছিলাম যে এটা নিয়ে আমার একটা লুক ক্রিয়েট করতে হবে। সো তোমাদের কাছে যদি এরকম ডিফারেন্ট কোনো আইডিয়া থাকে আমাকে তোমরা জানাতে কিন্তু ভুলো না, কমেন্ট করেও জানাতে পারো বা আমাকে তোমরা মেসেজও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমি যদি তোমাদের রিকোয়েস্টে কোনো ইউনিক ভিডিও করি সেক্ষেত্রে আমি তোমাদের নাম বা তোমাদের মেসেজটা বা তোমাদের কমেন্টটা সবসময় আমি আমার ভিডিওতে দেখাবো। আমার আম্মুর যে জিনিসটা মনে আছে, আম্মু চলাফেরা ছিল খুবই খুবই ফ্যাশনেবল, সে খুব ফ্যাশন সচেতন ছিল, জামা কাপড় পরতো খুবই সুন্দর, পেন্সিল হিল পরতো যেটা কিনা আমি এখনো পরি না তেমন একটা, ডার্ক লিপস্টিক লাগাতো, গয়নাগাটি পরতো প্রচুর পছন্দ করতো, এবং ইয়েস অবভিয়াসলি গোল্ডের গয়না তার পছন্দ ছিল। কেন কোনো একটা কারণে এখন আমার গোল্ডের গয়না পছন্দ। আই থিঙ্ক বয়স বা সাথে সাথে মেয়েরা গোল্ডের প্রতি আকৃষ্ট হয়, আমি বলছি না সবার ক্ষেত্রে হয়, বাট আই থিঙ্ক আমার হচ্ছে। এনিওয়ে আমার আম্মু খুব বেশি প্রোডাক্ট যেহেতু ইউজ করতো না, আমি চেষ্টা করবো এক্স্যাক্ট ওই প্রোডাক্ট তো আমার পক্ষে ব্যবহার করা পসিবল না, বাট সিমিলার টাইপের প্রোডাক্ট আমার কাছে যা যা আছে সেটা দিয়েই আমি আমার মেকআপ টিউটোরিয়ালটা করার চেষ্টা করব। ঠিক আছে, কেমন আছো আম্মু? আসসালামু আলাইকুম। আমি করতে চাই যে তুমি কিভাবে মেকআপ করতে সেটা বলবা, সেইভাবে হচ্ছে আমি আজকে আমার মেকআপটা করব। আমি তেমন মেকআপ করতাম না তখন, আমার বিয়ে হচ্ছে 83 সালে। হ্যাঁ, 83 সালে যখন ঢাকা যাই তখন তোমার আব্বু আমাকে না একটা যে পুতুলির মতো লিকুইড, হ্যাঁ তখন বুঝতে পারিনি যে এইটা বোতলের মতো লিকুইড। আচ্ছা, লিকুইড ফাউন্ডেশন? হ্যাঁ লিকুইড ফাউন্ডেশন, হ্যাঁ হ্যাঁ এরকম। তখন বোতল গুলো ছিল একটু এরকম চারকোনা ছিল না, মনে করো যে একটু রাউন্ড। হ্যাঁ আমি আর তোমার আব্বু কি দেখছিলাম তখন, যে ঢাকা ফার্ম গেট আছে না এখন, ফার্ম গেটে তখন ওইখানে ওইখানে হচ্ছে, ওইখানে মার্কেট ছিল, ওইখানে হচ্ছে কিনে নিয়েছিল দুজন। তখন নিয়ে আসার পরে ফাউন্ডেশন দরকার সেই বুক সেই ফর্সা চক্র কারণ কি ফাইনটা চক্র তোমার আব্বু বলতেছে। তখন ওই যে মাস্কারা নেওয়ার পরে, মাস্কারা তো এখন বুঝলো মাস্কারা নিয়ে আসার পরে তখন বলছে আশু তোমাকে এটা দিয়ে দিই। আমি এটা কোথায় দিবা? তখন বলে কি আমার ভুরুতে দিই। আমি তখন বলি কি বাঘের মতো লাগতে বলে কি তালেই যা বোঝা চোখের আকৃতি নেয় না, তুমি আর কোথাও দিবে না, তুমি আর কোথাও দিবে না। স্টোন নিতাম, তোমার প্রথম স্টোনটা নিতে বলে ম্যানোলা, শুনলেই তো যে আমার আম্মুর মেকআপ নিয়ে একটা মজার ঘটনা। সো যেটা বোঝা যাচ্ছে আমার আম্মুর মাস্কারা ছিল, বাট আমার আম্মুর আইব্রাউ যে করার জন্য কিছু ছিল না। এবং অ্যাকচুয়ালি আমার আম্মু আইব্রাউ করার জন্য কখনো কিছু ইউজও করেনি। কেন ইউজ করেনি সেটা তোমরা ভিডিওর একটা পর্যায়ে দেখতে পারবে, আমার আম্মুর মুখ থেকে তোমরা শুনতে পাবে। বাট আমার আইব্রো না করলেই না, কারণ আমার আইব্রো একটা এখান থেকে শুরু হয়েছে আরেকটা আর একটু দূর থেকে শুরু হয়েছে। আই ডোন্ট নো এর প্রবলেমটা কি, এ লাইক সৎ বোনের মতো আচরণ করছে আমার সাথে, এক একটা এক এক দিকে যায়। সো আমি একটু আইব্রোটা ড্র করে নিব। বাট আইব্রোটা ড্র করার জন্য আমি অ্যাকচুয়ালি যা আমি রেগুলার ইউজ করি, যে পমেড যেটা লাইক একদম ডার্ক করে, এমন কিছু করবো না, খুব লাইট করে আইব্রো ইউজ করবো। এবং এটার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আলটিমেট ব্রাউ পেন্সিলটা ব্যবহার করছি। এটা খুবই খুবই ভালো পেন্সিল গাইস, এটার এক পাশে এরকম স্পুলি আছে, আরেক পাশে এরকম পেন্সিল, ফ্ল্যাট একটা পেন্সিল। তো আমি খুব হালকাভাবে আইব্রো ড্র করে নিচ্ছি, খুবই খুবই হালকাভাবে, কারণ আমি যদি এটাকে ডার্কভাবে করি তাহলে আম্মুর সাথে ম্যাচ খাবে না। সো আমি আমার আইব্রো করে চলে আসলাম, যে আইব্রো আমি ইউজুয়ালি করি এটা তার থেকে একটু ডিফারেন্ট, একটু লাইট কালারের আইব্রো করলাম। আইব্রোকে যে সাধারণত ইউনো শেপ টেপ করি কনসিলার দিয়ে হ্যানত্যান করে, এগুলোর কিছুই আমি করব না, কারণ আমি ড্যাম শিওর আমার আম্মু এগুলো কখনোই করতো না ওই সময়। ওই সময় এই টেকনিক ছিল, আই ডোন্ট থিঙ্ক সো, ওই সময় পেন্সিল দিয়ে আইব্রো অনেক চিকন করে আঁকা হতো। সো আমার আম্মু ব্যবহার করতো ম্যানোলা স্নো, ম্যানোলা স্নো আমার কাছে নেই, এবং বাট আমার আম্মুকে আমি ম্যানোলা স্নোর পরে সম্ভবত তিব্বত স্নোটা ব্যবহার করা দেখেছি অনেক লম্বা সময়, আনটিল শি ফাউন্ড আউট দ্য ওলে ক্রিম। এখন সে ওলে ইউজ করে। সো আমি এখন যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে শার্লট টিলবরির একটা ক্রিম, শার্লট টিলবরির ম্যাজিক ক্রিম।
এটা লাগালে অনেক ফর্সা হয়ে যায় না, বাট এটা স্কিনকে লাইক খুব সফট বানিয়ে দেয়। এবং শার্লট টিলবারির এই ক্রিমটা ময়শ্চারাইজার প্লাস প্রাইমার, ঠিক আছে? সো আমি কিন্তু টেকনিক্যালি কোনো প্রাইমার লাগাচ্ছি না, ময়শ্চারাইজারই লাগাচ্ছি। মাঝে মাঝে আমার স্কিন অনেক যখন বেশি ডাল ফিল হয় তখন আমি শার্লট টিলবারির এই ক্রিমটা ব্যবহার করি, ইনস্ট্যান্ট আমাকে একটা গ্লো দেয়। লাকিলি আমার আম্মু বলেছে যে সে লিকুইড পাউডার ব্যবহার করতো, লিকুইড পাউডার বলতে অ্যাকচুয়ালি সে লিকুইড ফাউন্ডেশন বুঝিয়েছে, সে মেবিলিনের 30 আওয়ার ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে ওয়ার্ম সান, এবং ইয়াস এটা দিলে অনেক ফর্সা দেখায় না, এটা আমার একদম স্কিন টোনের, অ্যাকচুয়ালি এটা আমার স্কিনের থেকে এক শেড ডার্ক। আমি তোমাদের দেখাই, দেখো এটা অ্যাকচুয়ালি আমার স্কিনের থেকে এক শেড ডার্ক, এটা ফুল আমার স্কিন টোন না। বাই দ্য ওয়ে আম্মুকে আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি যে সে কোনো ব্রাশ ইউজ করতো কিনা, আমার মনে পড়ছে না, এটা আসলে আম্মুকে জিজ্ঞাসা করলে ভালো ছিল। বাট আমি যেটা করব, আমি হাত দিয়েই অ্যাপ্লাই করে ফেলি, ধরে নিচ্ছে আমার আম্মু হাত দিয়েই ঘষত, আই ডোন্ট নো। এটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন অ্যাকচুয়ালি, হাত দিয়ে কতটুকু এটা সুন্দরভাবে ব্লেন্ড হবে আমি জানি না, বাট স্টিল দেখি। সো আমি আঙুল দিয়ে ব্লেন্ড করে নিলাম, আমি একটু চোখের ওপরে লাগাই, না হলে আমার চোখের পিগমেন্টেশনটা ভয়াবহভাবে দেখা যাচ্ছে। তো আমি একটু চোখেও অ্যাপ্লাই করি। তিতলি কি পারবে মাত্র 2-3টা প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে? আই এম নট শিওর, পারতেও পারে। অনেক পরে আসার পরে মানে তখন মনে করো যে ফেস পাউডার ওই তো আমি কোথায় গেলে বিশেষ করে মানে ওইটাই প্রথম নিতাম, তারপর নিতাম তুই যে হোয়াইট লিপস্টিক, আর আমার সবচেয়ে পছন্দ ছিল টিপটা। আচ্ছা হোয়াইট টিপ, ওকে। এখন আমি একটা পাউডার ব্যবহার করছি, আমার জানা নেই আম্মু কোন পাউডার ব্যবহার করতো। সো আমি আজকে যে পাউডারটা ব্যবহার করছি, যেটা আমি রেগুলার ব্যবহার করি, কম্প্যাক্ট পাউডার, এটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স পাউডার। আমার শেড হচ্ছে NC40। অনেকে মনে করে NC40 মানে কিন্তু অনেক ডার্ক, এমনটা কিন্তু না। মজার ব্যাপার হচ্ছে NC40 NC35 এর থেকে লাইট, কারণ NC35 হচ্ছে একদম ইয়েলোইশ একটা টোন। সো NC40 আর NC30 প্রায় কাছাকাছি, যদি পাউডারের ক্ষেত্রে বলি, আমি কিন্তু লিকুইড ফাউন্ডেশনের কথা বলছি না। যে ব্রাশটা আমি ব্যবহার করছি এটা আমার অনেক প্রিয় একটা পাউডার ব্রাশ, খুবই খুবই পছন্দের একটা ব্রাশ আমার। পাউডার ব্রাশের জন্য আমি এটা সবসময় ব্যবহার করি এখন, এটা হচ্ছে এলিসিয়ামের কিয়ান। এটার লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা যারা যারা কিনতে চাও কিনতে পারো। ওকে, পাউডার ডান। তারপর আমার মা কি করতো, পেন্সিল, পেন্সিল মানে যে তোমার কাজল নিত, যে সামনাসামনি তোমার আইব্রো, আমার আইব্রো অনেক সুন্দর করে একদম মনে হয় যে প্লাক করা। তাই তোমাকে মানুষজন কি বলতো যে তুমি আইব্রো প্লাক করো কিনা? শোনো তোমাকে আর একটা কথা বলি, আমি যখন ক্লাস 9 এ পড়ি, হ্যাঁ আমাদের একটা সার ছিল চন্দন স্যার, দেখো গুরু উঠেছে না, আর তখন ও মেয়েটার কাছে এসে বের আমাকে দেখে, দেখে বলছে না স্যার গুরু উঠে ওর গুরু এরকম চোখের মেকআপের জন্য। আম্মু তো বললোই আম্মু কি ব্যবহার করতো, কাজল এবং মাস্কারা। আমি আজকে যে কাজলটা ব্যবহার করছি সেটা হচ্ছে মেবিলিনের কালার শো কোল পেন্সিল, এবং এটা শেড হচ্ছে 100, এটা ব্ল্যাক একটা শেড, খুবই খুবই ভালো একটা পেন্সিল। ঠিক শিও না সে কিভাবে কাজল দিত চোখের নিচে উপরে এই সব জায়গাতেই। তো আমি কাজলটা অ্যাপ্লাই করছি, এত পিগমেন্টেড একটা পেন্সিল, চোখের ভেতরে কিছু দিলে আমি কাঁদতে কাঁদতে মরে যাই। বাট কিছু কিছু প্রোডাক্ট থাকে যে চোখের ভেতরে দিলে অস্বস্তি লাগে, এটা সেটা ফিল হয় না, চোখের পানি ডেফিনেটলি বের হবে। আমার চোখে আমি কিছু একটা টাচ করলে আমার চোখ দিয়ে পানি বের হবে। বাট এনিওয়ে আমি একটু কাজল অ্যাপ্লাই করে নেই, কত সুন্দরভাবে লাইক একদম গ্লাইড হয়ে যায়, আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে। মজার ব্যাপার হচ্ছে এখানে কোথাও লেখা নেই যে এটা ওয়াটারপ্রুফ, বাট আমার চোখ দিয়ে যে পানি পড়লো, আমি চোখের পানি মুছলামও, আমার কাজল কিন্তু কিছু হয়নি, এটা লং লাস্টিং একটা কাজল। তো কাজল লাগিয়ে আসলাম, আই ডোন্ট নো আমাকে ভালো লাগছে না দেখতে মনে হচ্ছে, বাট লাকিলি আমার আব্বু আমার আম্মুকে একটা মাস্কারা কিনে দিয়েছিল, যেটা কিনা প্রথমে তারা ব্রাউ মাস্কারা মনে করেছিল, বাট অ্যাটলিস্ট এটা মাস্কারা। এবং
আমার আপু অ্যাডভান্স ছিল, কারণ ব্রাউ মাস্কারাও একটা থিং কিন্তু, তাই না? আমরা কিন্তু ব্রাউ মাস্কারা ব্যবহার করি আমাদের আইব্রোকে সেট রাখতে। যে মাস্কারাটা আমি আজকে ব্যবহার করবো সেটা হচ্ছে হুদা বিউটির লেজিট ল্যাশেস, এবং আমার কাছে খুবই খুবই ভালো লাগে এটা। এক পাশে হচ্ছে ভলিউম, আরেক পাশে হচ্ছে কার্ল অ্যান্ড লেন্থেনিং। সো আমি কার্ল অ্যান্ড লেন্থেনিংটা অ্যাপ্লাই করবো, কারণ এই জিনিসটারই আমার অভাব। অ্যাকচুয়ালি ভলিউমও নেই আমার ল্যাশে কোনো, আমার সব কিছুরই অভাব ল্যাশে। তো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট এক দুই কোট অ্যাপ্লাই করছি। আমি তো জানি না কোন মাস্কারা আমার আম্মু ব্যবহার করতো, বাট আমি শিওর এই যুগে থাকলে আমার আম্মু হুদা বিউটির মাস্কারা, মেবেলিনের মাস্কারা এগুলোই ব্যবহার করতো। আমার আম্মু তার টিপসগুলো গোপন করে করে রাখছিল, মানে আমার জিজ্ঞাসা করে করে বের করতে হয়েছে। যেমন ব্লাশের ব্যাপারটা সে আমাকে বলেনি, আমার তাকে জিজ্ঞাসা করতে হয়েছে। হ্যাঁ, যখন অনেক তার কিছুদিন পরে এসে মনে করে একটা মেকআপ বক্স নিয়েছিলাম, দেখো মেকআপ বক্স ছিল তোমার, এত বললাম না কেন এই কথা, ওই যে পিঙ্ক পিঙ্ক কিছু লাগাইতো তুমি গালে সেটা বলো আগে। লাল লাল ব্লাশ লাগাবো এখন আমি। আমার কাছে টার্টের একটা ব্লাশ প্যালেট আছে, এখান থেকে আমি লাল কালারটা, লাল তো না এটা পিঙ্ক, এটা আমি লাগাচ্ছি। যে ব্রাশটা আমি ব্যবহার করছি সেটা এগেইন এলিসিয়ামের একটা ব্রাশ, নাম হচ্ছে ইয়োরি। অসম্ভব সফট এবং গুড কোয়ালিটির একটা ব্রাশ, এবং এটা দিয়ে অনেক কিছু করা যায়, লাইক ব্লাশ অ্যাপ্লাই করা থেকে শুরু করে কন্ট্রোল করা, পাউডারও অ্যাপ্লাই করা যায়। সো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি একটু হেভি করে। আম্মু যে কালারটা বলছিল ওই টাইপের আমি একটা কালার আগে খুঁজে পেয়েছি, এই কালারটা, এটার নাম হচ্ছে চিকি বিটস। চলে যাবো এখন লিপস্টিকে, তোমাদের সাথে চলো শেয়ার করি আমার আম্মু কোন লিপস্টিকটা চুজ করেছে। তো এখানে আমি আগে দেখাচ্ছি, এই যে এখানে আছে কয়েকটা কালার। তো আম্মু তুমি বলো যে এইখান থেকে কোন কালারটা তুমি চুজ করতে। এত ডার্ক শেড আমি আসলে মনে হয় না খুব বেশি লাগাই, বা এর আগে আমি অ্যাপ্লাই করেছি এই শেডটা, আমি এর আগে কখনোই অ্যাপ্লাই করিনি। এটা আমার থাকার কারণ একটাই, যেটা চারটা শেডের যে মিনি সেটটা থাকে তার মধ্যে এটা একটা, অনেক ডার্ক। অ্যাকচুয়ালি এটা আমার ড্রেসের সাথে ভালো ম্যাচ করবে, খারাপ না। লিপস্টিক লাগিয়ে ফেললাম। একদম শেষ যেটা আম্মু করতো সেটা হচ্ছে প্রচুর গয়নাগাঁটি পরতো, এখন গয়নাগাঁটি এখন পরবো না, সেটা করতো, সেটা হচ্ছে একটা খয়েরি টিপ লাগাতো। সো একটা টিপ আমি এখন খুঁজে বের করব এই খড়ের গাদা থেকে, খয়েরি রঙের টিপ। তো আমি একটা ছোট খয়েরি টিপ পেয়েছি এক্সাক্ট আমার লিপস্টিকের সাথে ম্যাচ করে, আমি এটা অ্যাপ্লাই করছি। টিপ না পড়লে যেটা হয় আমি ঠিকই করতে পারছি না, সো টিপ যদি একটু আঁকা বাঁকা হয়ে যায় আমি রিয়েলি সরি। টিপ জিনিসটা আমি এতটা পড়তে পড়ি না, দেখে অভ্যাস নেই। সো এই তো এটা আমার ফাইনাল লুক, যেভাবে আম্মু বললো, যেভাবে যেভাবে সে মেকআপ করতো। সো এখন আমি আম্মুকে ফোন করে জিজ্ঞাসা করব যে অ্যাকচুয়ালি এইভাবেই সে মেকআপ করতো কিনা, বা আমি দশে কত পেয়েছি। ঠিক আছে, এখন লিটারেলি বাজে হচ্ছে 7:30, তার মানে বাংলাদেশে এখন বাজে হচ্ছে 1:30, আম্মু জেগে আছে। সো থ্যাঙ্কস টু আম্মু জেগে থাকার জন্য। এই তোমাকে তো সেই সুন্দর লাগতেছে, সেই সুন্দর লাগতেছে, হাই লাগতেছে, হাই লাগতেছে। 80-এর দশকে নাইকেদের সাজাইছে। হ্যাঁ, তো তুমি তো 80-এর দশকে এই মেকআপ করতা, সুন্দর লাগতেছে তোমাকে। না না, 80-টা পারফেক্ট হইছে। তো তুমি 10-এ কত দিবা, অনেস্টলি বলো, মেয়ে দেখে বলিও না। আমি হচ্ছে ভিডিওটা তাহলে শেষ করবো তো এখন, তাহলে তোমার সাথে আবার পরে কথা হবে, ঘুমায় আম্মু, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আম্মু স্বর্ণের জুয়েলারি আমার কাছে কিছু আছে, আমি ছোটখাটো কয়েকটা জিনিস এনেছিলাম, তার একটা পরি আমি, ঠিক আছে, কানপাশাটা পরি। এটা আমি অনেকবার পরেছি, এটা আমার আম্মুর প্রথম কানপাশা, যেটা কিনা আমার আব্বু আমার আম্মুকে চুজ করে দিয়েছিল। তো এই তো এটাই ছিল আমার
আম্মুর স্টাইলের লুক এবং আম্মু তা অ্যাপ্রুভ করেই দিল, বলল 80 দশকের নায়িকাদের মতো লাগছে আমাকে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমাকে কেমন লাগছে। এটা সত্যি যে আজ থেকে 10-20 বছর আগে বা 30 বছর আগে যে ধরনের মেকআপ করা হতো, এক্স্যাক্ট ওই মেকআপ এখন আর ব্যবহার করা হয় না। বাট তার মানে এই না যে ওই সময় যারা মেকআপ করতো তাদেরটা ভুল ছিল। ফ্যাশন ট্রেন্ড সবসময় চেঞ্জ হতে থাকে, কিছু কিছু ক্লাসিক জিনিস মনে হয় না কখনোই চেঞ্জ হয়। যেমন চোখের নিচে কাজল দেয়াটা, আমি চোখের ভেতরে কাজলে এতটা ইউজ টু না জাস্ট বিকজ অফ মাই সেন্সিটিভ আইস, বাট চোখের ভেতরে কাজল দেয়াটা আমার খুবই ভালো লাগে। স্পেশালি যারা চোখ ভরে কাজল দেয় তাদের দেখতে খুবই খুবই মায়াবতী লাগে। টিপটাও আমি বলবো পার্সোনাল চয়েস, আমি টিপ পছন্দ করি না, বাট টিপ পরলে আসলে খুব সুন্দর লাগে। আর এই লিপস্টিক আমি বলবো না যে সামার টাইমে পরার মতো কোনো কালার, বাট ডেফিনেটলি এটা রাতের বেলা কোনো পার্টিতে পরা যাবে বা ইউনো উইন্টারে এটা খুবই সুন্দর একটা কালার। এবং আম্মু লিপস্টিকটার কথা বারবার বলছে যে লিপস্টিকের কালারটা এক্সাক্ট আম্মু যে কালার অ্যাপ্লাই করতো সেই কালারই, পার্থক্য একটাই, এটা কেস প্রুফ। এনিওয়ে ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।